আমার ক্লাস ওয়ানের স্টুডেন্টরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমি তোমাদের বাংলা মিস তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা পড়াতে চলে যাই। প্রথমেই আমরা যাব 1 তারিখে, 1/3/2021। 1 তারিখে আমরা CW করেছি দীর্ঘিকার দিয়ে শব্দ গঠন। এর আগে আমরা দীর্ঘিকার দিয়ে SW করেছি, আর 1 তারিখে আমরা CW করেছি 8টি শব্দ। দীর্ঘিকার দিয়ে আমরা 8টি শব্দ লিখেছি 1 তারিখে। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পেয়েছ। এরপরে আমরা চলে যাব 3 তারিখে, 3/3/2021। 3 তারিখে আমরা SW করেছি কি দেখো, শয় দীর্ঘ পয় দীর্ঘ, শূন্যস্থান পূরণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। আচ্ছা দেখো আমরা কি শূন্যস্থান পূরণ করেছি। এখানে প্রথমে 1 নম্বরে রয়েছে অজ আসে ড্যাশ হাসে। 1 নম্বর অজ আসে ড্যাশ হাসে। 2 নম্বর হচ্ছে ইট আনি ড্যাশ কিনি, ইট আনি ড্যাশ কিনি। 3 নম্বরে রয়েছে ইগল ওড়ে ড্যাশ কোণে, ইগল ওড়ে ড্যাশ কোণে। 4 নম্বর উর্মি দোলে ড্যাশ কোলে, উর্মি দোলে ড্যাশ কোলে। 5 নম্বরে রয়েছে ড্যাশ চলে উষা কালে, ড্যাশ চলে উষা কালে। 6 নম্বরে রয়েছে ঋষি ওই ড্যাশ আছে, ঋষি ওই ড্যাশ আছে। ঠিক আছে, 3 তারিখে আমরা এই SWT করেছিলাম, এই 6টি শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এটা করেছি আমরা 3 তারিখে। আচ্ছা এরপরে আমরা চলে যাব 4 তারিখে, 4/3/2021। 4 তারিখে আমরা আবার CW করেছি। 3 তারিখে যেই শূন্যস্থান পূরণটা আমাদের পড়া ছিল SW, সেটা আবার আমরা 4 তারিখে CW করেছি। দেখো এখানে রয়েছে 1 নম্বর ইগল ওড়ে ড্যাশ কোণে, 2 নম্বর অজ আসে ড্যাশ হাসে, 3 নম্বর ড্যাশ চলে উষা কালে, 4 নম্বর উর্মি দোলে ড্যাশ কোলে, 5 নম্বর ইট আনি ড্যাশ কিনি। ঠিক আছে, এই 4 তারিখে আমরা আবার এই শূন্যস্থান পূরণগুলো CW করেছিলাম। আশা করি তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, আর যেই শূন্যস্থান পূরণগুলো আমরা দেখালাম 3 এবং 4 তারিখে যে শূন্যস্থানগুলো করেছি, এগুলো আমরা বইয়ের ভিতর থেকে করেছি। ঠিক আছে, আর এই শূন্যস্থান পূরণগুলো খুব ভালো করে শিখতে হবে। যারা ক্লাস করতে পারোনি এবং ভিডিও মাত্র পেয়েছো, তারা এই শূন্যস্থান পূরণগুলো বাসায় খুব ভালো করে শিখবে এবং না দেখে লিখবে, এবং অবশ্যই বানানের দিকে খেয়াল দিবে। ঠিক আছে, তাহলে তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই।